হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে দারুণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটার মাধ্যমে আপনারা যে কোনো মেসেজ আর অটো রিপ্লে দিতে পারবেন। এবং আপনার ফোনে যদি কেউ মেসেজ পাঠায়, সেটা আপনার কোনো টাচ করতে হবে না, আপনার মোবাইলটি আগে থেকে আপনি মেসেজটা লিখে রাখবেন। এবং এই অ্যাপটার মধ্যে আপনি মেসেজটা লিখে রাখলে আপনার ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, নর্মাল মেসেজ হোক, তো আপনার অটোমেটিক মেসেজটা তাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা খুবই বিজি থাকি, দেখা যায় ক্লাসরুমে থেকে আমরা যারা স্টুডেন্ট আছে, তারপর হচ্ছে যারা আপনার অফিসে থাকে, মানে অনেক সময় আমরা খুবই বিজি থেকে কাজে থাকি, তো সেই মুহূর্তে কেউ আমাদের কল দিলে বা মেসেজ পাঠালে সেটা আসলে কলটা রিসিভ করা পসিবল হয় না, বা আপনার মেসেজটা আপনার মানে রিপ্লাই দেওয়ার পসিবল হয় না। হয়তো বা ফেসবুকের মধ্যে অনেকে আমাদের মেসেজ পাঠায়, তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের ফ্রেন্ডরা হয়তো বা ভাবতে পারে যে আপনার মেসেজটা কেন রিপ্লাই দেয় নি। তো আপনার এই অ্যাপটার মধ্যে যা শুধুমাত্র আগে থেকে সেট করে রাখবেন আপনার মেসেজটা, তো কেউ যদি আপনাকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা আপনার নর্মাল মোবাইলের মধ্যে মেসেজ দেয় বা কল দেয়, আপনার এই অ্যাপটা অটোমেটিক তাদের কাছে মেসেজটা পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা ফার্স্ট ক্লাস দেখলেই বুঝতে পারবেন অ্যাপের কাজ, আশা করবো খুবই ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো, আমার চ্যানেলের যে লাল বাটনটি আছে চ্যানেলের, আপনার সাবস্ক্রাইব বাটনটির মধ্যে টিক দিয়ে আর অবশ্যই বেল বাটনটির মধ্যে টিক দিয়ে দেবেন সবার আগে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আপনাদের জন্য প্রত্যেক দিনই একটা করে ভিডিও আপলোড করা হয় রাত্রে 9টা 10টার দিকে। তো চলুন বন্ধুরা, দেখে নিই অ্যাপটা কি। প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে গিয়ে এখানে জাস্ট আপনি সার্চ করবেন কান টক, এই দেখেন কান টক লিখে আপনি সার্চ করবেন। তো এই অ্যাপটা আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো, সরাসরি যাদের ইনস্টল মানে ভালো লাগবে তারা ইনস্টল করে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে। তো এই দেখতে পাচ্ছেন অ্যাপটি, তো আপনি ফার্স্ট কী করবেন, এটাকে বিটা ভার্সনে মানে আপনি জয়েন করবেন। তো বিটা ভার্সনটি জয়েন করার জন্য অ্যাপটির মধ্যে যখন যাবেন, নিচে দিয়ে দেখবেন আই এম ইনের মধ্যে যখন আপনি ক্লিক দিবেন বিটা ভার্সনে জয়েন হয়ে যাবে। তো হওয়ার পর আপনার যা করতে হবে, ওপেন করবেন। ওপেন করলে এখানে দেখবেন যে কান টক অ্যাপটিকে ওপেন করার জন্য দেখেন অ্যানেবল করার জন্য, তো আপনি অ্যানেবল করে দিবেন। অ্যানেবল করার পর এখানে দেখাচ্ছে আপনার SMS কল অ্যাপস। তো SMS হচ্ছে যে কেউ যদি আপনাদের SMS পাঠায় আর সেটা যদি আপনি অটোমেটিক রিপ্লাই দিতে চান, ধরেন আপনার গাড়িতে আছেন বাট আপনার মোবাইলটা হাতে নাই, তো আপনার অটোমেটিক মেসেজটা চলে যাবে। তো ফার্স্ট আপনার কী করতে হবে, দেখেন এখানে মেসেজটা আপনি এখানে লিখতে হবে। তো দেখেন এখানে মেসেজটা লিখতে হবে হচ্ছে, ধরেন এখানে আমি লিখে দিলাম আমি এখন বিজি আছি, জাস্ট আমি এরকম লিখে দিব, পরে কল দিচ্ছি, জাস্ট এটা লিখে দিলাম, তো পরে কল দিচ্ছি, বা এরকম আপনি আপনার মনের মতো করে SMSটা লিখে রাখবেন। বা আপনি অনেক সময় ঘুমায় থাকেন, তো আপনি লিখে রাখবেন আমি এখন ঘুমাচ্ছি, পরে তোমাকে মেসেজ পাঠাবো, তো আপনি জাস্ট সেভ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কী হবে, আপনার SMS, তো আপনি এটাকে অ্যানেবল করবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর এখন যদি কেউ আপনাকে মেসেজ পাঠায়, তো সাথে সাথে আপনার মেসেজের রিপ্লাইটা অটোমেটিক চলে যাবে, আবার যখন আপনার প্রয়োজন হয় তখন আবার এটা SMS অপশনটা ডিসেবল করে দিবেন। তারপর হচ্ছে বন্ধুরা, এখানে আপনি যদি চান যে না সিলেক্টেড আপনার কন্ট্যাক্ট, ধরেন আপনার মোবাইলের মধ্যে যে কন্ট্যাক্টগুলো আছে, তো আপনি কী করবেন, তাদের একটা পার্টিকুলার, ধরেন আমাদের ফ্রেন্ডরা যদি তারা মেসেজ পাঠায়, তো তাদের শুধুমাত্র তাদের নাম্বারটা এখানে আমরা অ্যানেবল করে রাখবো। অ্যানেবল করে রাখলে শুধুমাত্র তার নাম্বারটার মধ্যে SMSটা রিপ্লে হবে, অন্য কোনো SMS আসলে সেটা রিপ্লে হবে না। তো এরকমভাবে আপনি এখান থেকে অ্যানেবল করতে পারেন। কলেরটা সেম একই বন্ধুরা, আপনাদের যদি কেউ কল দিয়ে থাকে, তো সেটা যদি আপনার কলটা রিসিভ করা পসিবল না হয়, তো আপনি কী করবেন, নাম্বারটা সিলেক্ট করে রাখবেন, ধরেন আপনার ফ্রেন্ডের নাম্বারটা আপনি এখানে মানে অ্যাড করে রাখবেন। অ্যাড করলে আপনার অটোমেটিক তার কলটা কেটে যাবে, বা কলটা রিসিভ না হলে যখন সে কল দিবে, তো আপনি যখন না ধরবেন, তো আপনার সাথে সাথেই তার কাছে মেসেজটা চলে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, এখানে টাইমের একটা বিষয় আছে, আমি আপনাদের দেখাবো অ্যাডভান্স সেটিংসে গিয়ে, তো আগে অ্যাপসেটটাও দেখায়নি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে সেম, আমি ফেসবুকেরটা অবশ্য টাইটেলে দিব। তো সেটা হচ্ছে যে ফেসবুকে, ধরেন আপনার ফেসবুকের মধ্যে কেউ একটা মেসেজ পাঠাবে, তো আপনি কান টক অ্যাপটিকে অ্যালাউ করে দিবেন। ফার্স্টে অ্যালাউ করার পর চুজ অ্যাপস, তো আপনি চুজ অ্যাপের মধ্যে যাবেন, যে এখানে আপনার যে অ্যাপটার মধ্যে আপনি রিপ্লাই দিতে চান, ধরেন আমি ফেসবুকের মধ্যে রিপ্লাইটা দিতে চাই, তো জাস্ট আমি ফেসবুকটা সিলেক্ট করে দিলাম, তো এখানে সেভ, জাস্ট সেভ দিয়ে দিলাম। তো বন্ধুরা, যখন ফেসবুক থেকে আমাদের কেউ একটা মেসেজ পাঠাবে, তো সাথে সাথে তাদের কাছে মেসেজের রিপ্লাইটা চলে যাবে, জাস্ট আপনি অ্যানেবল করে এখান থেকে আপনার পছন্দের অ্যাপটা এখানে সিলেক্ট দিয়ে রাখবেন। তো এখানে হোয়াটসঅ্যাপও হতে পারে, অন্যান্য অ্যাপসও হতে পারে, তো এখানে আপনার অ্যানেবল করে রাখবেন। করার পর আপনার যা করতে হবে, তো আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, অ্যাপসেটটা সবার মোবাইলে কাজ নাও করতে পারে, SMS আর কলেরটা একদম সবার ফোনের
ফোনের মধ্যে কাজ করবে। তো বন্ধুরা অ্যাপসেটটা আপনারা জাস্ট ট্রাই করবেন, আমি আপনাদের দেখাই দিলাম। তো এখানে হয়তো বা আপডেট ফোনগুলোতে আপনার প্রত্যেকটা আপডেট ফোনে কাজ করেন, তো ওল্ড ভার্সনগুলোতে কাজ না করতে পারে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনি যাবেন, যে দেখবেন যে রিপ্লাই ফ্রিকোয়েন্টলি, তো আপনি এখানে কত মিনিট পর রিপ্লাই দিতে চান। ধরেন আপনার নো টাইম আউট লিমিট, তো আপনার সাথে সাথে কেউ মেসেজ বা কল দিলে সাথে সাথে তার কাছে মেসেজটা চলে যাবে। যদি নো টাইম আউট লিখে দেন, তার 15 মিনিট দিলে আপনার কলটা বা SMS করার 15 মিনিট পর তার কাছে রিপ্লাইটা যাবে। তো এটা হচ্ছে সিস্টেম, আপনি জাস্ট আপনার পছন্দ মতো এখানে টাইমটা দিয়ে দেবেন বা আপনার প্রয়োজন মতো। তো বন্ধুরা আশা করি খুবই মানে দারুণ একটি অ্যাপ, আপনাদের ভালো লাগবে অ্যাপটির কাজ। এখানে আপনার অ্যাপটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন। বন্ধুরা আপনাদের লাইক দিলে খুব ভালো লাগে, আপনারা যখন লাইক দিয়ে কমেন্টস করেন তো আপনাদের কমেন্টসগুলো আমি দেখি। তো আপনাদের কোনো প্রয়োজন হলে এখন থেকে আপনাদের প্রত্যেকটা কমেন্টসই রিপ্লাই দিব। আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কী কী আপনাদের হেল্প লাগবে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।